ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে। সুমন রয়েছে আজকে আমাদের সঙ্গে। সুমন, বিরতিতে যাওয়ার আগে তো আমরা নচিকেতার প্রথম প্রেমের কথা শুনলাম, নীলাঞ্জনা। সুমনের জীবনে প্রথম প্রেম কে? আমার জীবনের প্রথম প্রেম সেটা আর বলা যাবে না, আর মানে বলার মতো অবস্থায় আর নেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম প্রেমগুলো ওরকমই হয় যেটা আর পরবর্তীতে বলার মতো অবস্থায় থাকে না। তো আমরা তাহলে গানের দিকে এগোই। প্রথম প্রেম যা ছিল ছিল, বাদ বাকিটা প্রথমটা প্রথম প্রেম যা ছিল ছিল, প্রথম প্রেম নীলাঞ্জনাই ছিল, তো বাদ বাকিটা ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। তাহলে আবার কি? ওকে, একদম পরের গান, আমরা গানের দিকে যাব। আচ্ছা, বন্ধু এসে গেছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, সকালে শুনে আমি সত্যি হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, কেমন লাগছে অনুষ্ঠান? দারুণ দারুণ, খুব সুন্দর হচ্ছে। সুমন খুব ভালো ভালো গান গাইছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিশোর কুমার সব রকমই হয়েছে, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় এখনো হয়নি, তাই আমি সুমন অনুরাগে ভরা এই একদম সঙ্গে থাকো, একেবারে আমরা গানের দিকে এগোই, একদম চলো চলো। जी भर के देख लीजिए, हमको करीब से फिर आपके नसीब में ये बात। जागले के फिर हसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जागले से हमको मिली है आज ये दरिया नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से फिर आपके नसीब में ये बात हो। फिर से जन्म में मुलाकात हो न हो, लग जागले से पासाइए कि हम नहीं आएंगे बार बार।
बेगैद में करीब से आएंगे बार बार, फिर आपके नसीब में ये रात हो ना हो, शायद इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर हसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से। थैंक यू। যতই আমরা বলি যে পৃথিবীটা গোল, ঠিক দেখা হয়েই যাবে, তবুও যেন শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা সংশয় কাজ করে মনের মধ্যে, যে আবার হবে তো, এই প্রশ্নটা যেন মনের মধ্যে তৈরি হয়। সুমন, আবার একটু তোমার কথায় আসবো, তুমি বললে যে 4 বছর হলো তুমি সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছো, 4 বছর আগে কি এমন হলো যে সঙ্গীতের সঙ্গে এতটা যুক্ত হয়ে গেলে? অ্যাকচুয়ালি তখন আমি মানে পড়াশোনার সাথে সাথে তখন আমি ডান্স করতাম। আচ্ছা আচ্ছা। মানে তখন মিউজিকটা খুব ভালো লাগে। আচ্ছা। তো তখন স্টেজ পারফর্ম করতে করতে তারপরে আসি, মানে খুব ইচ্ছা জাগে যে আমারও এরকম একটা জায়গা আমিও করতে পারবো, তো ওই চেষ্টা নিজের চেষ্টাতেই করে যাচ্ছি। নাচ শিখতে তুমি তার আগে? হ্যাঁ। আচ্ছা, কত বছর নাচের সঙ্গে যুক্ত ছিলে? 2 বছর মতো যুক্ত ছিলে। গান যখন শুরু করলে প্রথম শেখাটা কিভাবে শুরু হলো, মানে কোনো গুরুর হাত ধরে? হ্যাঁ। আচ্ছা, কার হাত ধরে শুরু হলো? একদম মোটামুটি আমরা, আমি তো সেইভাবে মানে এ করিনি, তো আমার এক গুরু আছে যিনি, তার কাছে আমি শিখেছি, আর বর্তমানে চলছে তার কাছেই শিখছো? চলছে। সব ধরনের গান, মানে মূলত আধুনিক গান? আধুনিক গান, সব ধরনের গান চর্চা চলছে? চর্চা চলছে, একদম এইভাবে চর্চা চলতে থাকুক। পড়াশোনার পাশাপাশি নাচ গান, পড়াশোনাটা কি নাচ গান ওরিয়েন্টেড না সেটা অন্যদিকে? অন্যদিকে একদম। তোমার ভালোবাসার জায়গাটা একদিকে, সেটাকে নিয়ে তুমি এগিয়ে চলো, আমরা পরের গানের দিকে। আমি গানটাকেই ভালোবাসি। একদম একদম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার জায়গা থাকে, এবং আমার সবসময় মনে হয় যে প্রত্যেকটা মানুষের উচিত সেই জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া, কারণ আমার ভালোবাসাকে প্রায়োরিটি আমি দেবো, আর কেউ দিতে পারবে না কিন্তু, তাই না? সুতরাং নিজের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। চলো পরের গানের দিকে এগোই আমরা। চলো চলো। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहा जब किसी को प्यार हो जाए, ऊंची ऊंची दीवारों से बस दुनिया की रस्में, ना कुछ मेरे बस में चूली, ना कुछ मेरे बस में, दिल क्या करे जब किसी से प्यार हो जाए, जाने कहा जब किसी को प्यार हो जाए। जैसे पर्वत पे घटा झुकती है, जैसे सागर से लहर उठती है, ऐसे किसी चेहरे पे निगाह रुकती है,
कोई पर्वत के बगती है, जैसे सागर से लहर उठती है, ऐसे किस चेहरे पे निगाह रुकती है। ओ ना सकते हैं नजरें चूली, ना कुछ तेरे बस में, ना कुछ तेरे बस में चूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से इसी को प्यार हो जाए, जाने कहाँ जब किसी को किसी से प्यार हो जाए। जैसे पर्वत के घटा झुकती है, जैसे सागर लहर उठती है, ऐसे किसी चेहरे पे निगाह रुकती है। ओ रोक नहीं सकते नजरों को दुनिया भर की रस्में, ना कुछ तेरे बस में चूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। ऊंची ऊंची दीवारों सी इस दुनिया की रस्में, ना कुछ तेरे बस में झूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ जब किसी को किसी से प्यार हो जाए। थैंक यू, क्या बात। আসলে আমাদের তো মনের উপর কারোর হাত নেই, তাই ভালোবাসা কখন কিভাবে জীবনে উকি দিয়ে যায়, কিভাবে ধরা দেয়, সেটা বোঝাটা সত্যিই খুব ডিফিকাল্ট। তো এখন সুমনের জীবনে ভালোবাসা কেন্দ্রিক কি চলছে? এত যখন ভালোবাসার গান, তাহলে তো একটু ভালোবাসার দিকে যেতেই হয়। সে কি আজকে দেখছে অনুষ্ঠান? বলতে পারছি না, হয়তো ঘুমাচ্ছে। সর্বনাশ করেছে আজকেও, তা তাড়াতাড়ি একটু, ওটা মানে উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল। আমরা করি যেখানে দাঁড়িয়ে সত্যি মাঝে মধ্যে তো ভাবি, শিল্পীরা তো অনেক সময় প্রশ্নও করে বসি যে কেন চাকরি কেন, কিন্তু পরে ভাবি যে না, এটা সত্যি খুব প্রয়োজন রয়েছে। কারণ ওই গানটাকে কন্টিনিউ করার জন্য, আমাদের জীবনের সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পাশে একটা চাকরি বোধহয় আজকাল ভীষণভাবে প্রয়োজন পড়ে যায়। কারণ সামাজিক দায়বদ্ধতা, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য, এগুলোকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। না না, একদমই না। রয়েছে শুক্রবারের সাত সকালে সুরে, দেখে নেবো কোন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, কৃষ্ণনগর থেকে বলছি। যে জুরি বইয়ের গানটা যে শুনলাম খুব ভালো লাগলো, তার একটা গান আমার রিকোয়েস্ট করার ইচ্ছা ছিল এই গানটা শোনার জন্য। হ্যাঁ বলুন। ববি বইয়ের গান, একটা ববি বইয়ের একটা গান শোনা। কোন গান?
দর্শক বন্ধুদের কাছ থেকে প্রচুর অনুরোধ আসছে, একেবারে অনুষ্ঠানের শুরুর থেকে এখনো পর্যন্ত অনুরোধ আসতেই থাকছে, কিন্তু আমি সবটাই ছেড়ে দিয়েছি সুমনের ওপর, সবটাই সুমনের দায়িত্ব কিভাবে নিয়ে যাবে একটু করে রাখা সবার রিকোয়েস্ট। ঠিক আছে, চলো আমরা পরের গানে যাই তাহলে। হ্যাঁ, পরের গান কি শুনবো? পরের গান গাই। আচ্ছা আস্তে আস্তে চলো যাই। হ্যাঁ হ্যাঁ শুনি। La 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 अजनबी हसीना से जो मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से जो मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। अचानक आ गई यू नजर के सामने, जैसे निकल आया घटा से चा, वो अचानक आ गई यू नजर के सामने, से निकल आया घटा से चा, चेहरे पे धूप बिखरी हुई थी, दिन में रात हो गई, एक अजनबी हसीना से यू मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर, जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर, मैंने ये कहा तो मुझसे खफा हो जाने हयात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। कि
क्या बात, प्रत्येक गान भीषण सुंदर एवं তোমার যে নিবেদন সেটাও ভীষণ সুন্দর যে গায়কী যে স্টাইল, চেষ্টা করি আর কি। সুমন অনুষ্ঠান করা হয় তো? হ্যাঁ, আমি এর পাশাপাশি স্টেজ পারফর্মটা করি। আচ্ছা, ফলে তো শ্রোতা বন্ধুদের সঙ্গে ইন্টারঅ্যাক্টটা অনেক বেশি। হ্যাঁ, লাইভ স্টেজ মানে তো এটা একটা মজা। একদম একদম। তো এখানে আমার এসেও খুব ভালো লাগছে, প্রথমবার এসে। একদম, প্রথমবার একবার যখন আসা শুরু করেছো, বারে বারে আসতে থাকো, আমরা বারে বারে আড্ডা দেব, গানও শুনছে আমার গান আরো ভালো লাগছে। একদম, এবং অবশ্যই এটা একদমই ঠিক কথা যে টিভি হোক বা মঞ্চ হোক, দর্শক বা শ্রোতা বন্ধুরাই আমাদের কিন্তু সবসময় আমাদের মধ্যে সেই তাগিদটা তৈরি করেন আরও ভালো কিছু করার। সুতরাং তারা যতক্ষণ পাশে আছেন, তারা যতক্ষণ আশীর্বাদ করেন, সেটা আমাদের জীবনে বোধ হয় সব পাওয়ার উঠে গিয়ে এক বড় পাওয়া। একদম তাই না? তো মানে ভালো লাগে, ভালো লাগা একেবারেই তাই। আসলে আমাদের জীবনে ভালো লাগার মধ্যেও অনেক রকম ভ্যারাইটি রয়েছে, তো সেই ভালো লাগাগুলোকে যদি আমরা একটুখানি বাছাবাছি করে নিই, তাহলে কিন্তু ওই যে কোনো শিল্পীর কাছে বা যে কোনো সৃষ্টিশীল মানুষের কাছে কিন্তু দর্শক বা শ্রোতা বন্ধুর পাওয়াটা খুব বড় পাওয়া। সেটাই। পরের গানের দিকে যাই, চলো শোনো পরের গান শোনাই। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार, तुम्हें कोई तो जलता है दिल, जाने जिंदगी कैसे संभलता है दिल। क्या क्या जो तन करते हैं बरस के समा, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार, सुना गम जुदा बिताते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। क्या क्या जो तन करते हैं बरस के समा, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। थैंक यू, थैंक यू। क्या बात, रही थी এইভাবে শুক্রবারের সাত সকালের সুরে আমাদের সঙ্গে রয়েছে সুমন।
থাকবো এইভাবে গানে আড্ডায় আরো বেশ কিছুক্ষণ। তবে তার আগে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।